কি ঘটেছিল সেদিন? 2001 সালের 11ই সেপ্টেম্বর জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে জড়িত 19 জঙ্গি চারটি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা করেন যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায়। দুটি উড়োজাহাজ আঘাতানে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে, তৃতীয় উড়োজাহাজটি আক্রমণ করে পেন্টাগনে, আর চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ায়। ভয়াবহ এই হামলায় প্রাণ হারায় প্রায় 3000 মানুষ। 9/11 নামে পরিচিত এই সন্ত্রাসী হামলার পর থেকেই সন্ত্রাসবাদ দমনে আরও কঠোর হয় যুক্তরাষ্ট্র। কি ঘটেছিল সেদিন, এক নজরে দেখে নেওয়া যাক। টুইন টাওয়ারে হামলা সেদিন ছিল মঙ্গলবার সকাল 8:45 মিনিটে 20,000 গ্যালন জেট ফুয়েল ভর্তি আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং 767 উড়োজাহাজটি আসতে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর দিকের টাওয়ারে। উড়োজাহাজটি 110 তলা ভবনটির 80তম তলায় ঢুকে পড়ে। হামলার সঙ্গে সঙ্গে নিহত হন শত শত মানুষ। ভবনের ভিতরে আটকে পড়েন আরও অসংখ্য মানুষ। 18 মিনিট পরে সকাল 9:03 মিনিটে দ্বিতীয় বিমানটি হামলা চালায়। ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 175-এর আরেকটি বোয়িং 767 উড়োজাহাজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ দিকের টাওয়ারের 60তম তলায় আঘাত হানে। সকাল 10:30টার দিকে টুইন টাওয়ারের উত্তর দিকের ভবনটি ভেঙে পড়ে। ভবনটি ধসে পড়ার সময় ভেতরে যারা ছিলেন তাদের মধ্যে মাত্র কয়েকজনকে জীবিত উদ্ধার করা গিয়েছিল। প্রায় 10,000 মানুষকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পেন্টাগনে হামলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রায় 1.25 ঘন্টা পর তৃতীয় হামলাটি হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে। সকাল 9:45 মিনিটে পেন্টাগনের পশ্চিম দিকে আঘাত করে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 777-এর বোয়িং 757 উড়োজাহাজটি। পেন্টাগনে হামলায় 125 জন সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন বলে জানানো হয়। জিম্মি করা বিমানটির ভিতরে থাকা 64 জনও নিহত হন। চতুর্থ হামলা চতুর্থ বিমান হামলাটি হয় সকাল 10:10 মিনিটে নিউ জার্সি থেকে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা করার 40 মিনিট পর ইউনাইটেড ফ্লাইট 93 নামের উড়োজাহাজটি ছিনতাই করা হয়। বিমানে থাকা অবস্থাতেই যাত্রীরা নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলার বিষয়ে জেনে যান। পরে পশ্চিম পেনসিলভানিয়ায় শ্যাঙ্কসভিলের কাছে একটি ফাঁকা মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা 44 জনের সবাই মারা যান। কত মানুষ মারা গিয়েছিলেন? 9/11-এর হামলায় 19 জন হামলাকারী সহ মোট 2,996 জন নিহত হন। এর মধ্যে শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো দুটি বিমান হামলায় মারা যান 2,763 জন। আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে গিয়ে 343 জন দমকল কর্মী এবং 60 জন পুলিশ সদস্য নিহত হন। চারটি হামলায় সম্মিলিতভাবে 78টি দেশের মানুষ নিহত হন। ধারণা করা হয় হামলাকারীদের আর্থিক মদদ দিয়েছিল ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দা। হামলাকারীদের মধ্যে কেউ কেউ 1 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নেন। বাকিরাও 9/11-এর আগে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে আসেন। 19 হামলাকারী সহজ বন্দরের নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে ধারালো অস্ত্র নিয়ে উড়োজাহাজে উঠেন। উড্ডয়নের পরপরই যাত্রীদের জিম্মি করে পাইলটদের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়েছিলেন হামলাকারীরা। 9/11-এ হামলার পরপরই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। হামলার পর প্রথম দিনেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বড় রকমের দশ নামে। এক মাসে চাকরি হারান 1,43,000 মানুষ। ধারণা করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় আনুমানিক 60 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ক্ষতি হয়েছিল।